সবাইকে ধন্যবাদ আসার জন্য। আপনারা জানেন যে আমরা অনেকদিন ধরে মনোগামি প্রজেক্টের পিছনে কাজ করছিলাম, ফাইনালি এটা এখন দর্শকদের সামনে যাচ্ছে। এখন কি আমরা কবে আসবে সেটা বলবো? মনোগামি তো দেখবেই না, মনোগামি আপনারা প্রথমটা যেটা দেখেছিলেন সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, ওটা ছিল আমাদের অটোবায়োগ্রাফি, আর মনোগামি হচ্ছে চঞ্চল চৌধুরীর অটোবায়োগ্রাফি। সো দেখলে বুঝতে পারবেন যে উনি কী কী করেছে। আর এছাড়া আমার কিছু বলার নাই। আর তিশা যেরকম বললো যে আমি অনেকদিন মেল ফিমেল রিলেশনশিপে হিউম্যান নিয়ে কাজ করছিলাম না, সো আমিও এটা মিস করছিলাম মনোগামিতে এটা করার সুযোগ পাওয়াতে। কী বলে, নিজের সকল ঢেলে দিয়েছি, বাকিটা আপনারা পর্দায় দেখবেন। হ্যাঁ, জেফারকে ধন্যবাদ খুব ভালো অভিনয় করার জন্য। আমার শুরুর আমাকে অনেকেই বলতো যে তুমি অ্যাক্টিং করবা না, অ্যাক্টিং করবা না, বা অনেকেই অফার দিয়েছে, কিন্তু আমি কিন্তু রাইট একটা অফারের জন্য ওয়েট করতেছিলাম। অ্যান্ড আমার মনে হয় এটাই সেই রাইট অফার ছিল আমার জন্য, যেটা দিয়ে আমার একটা ডিফারেন্ট একটা জার্নি শুরু হতে পারে যদি সবাই পছন্দ করে আমার অ্যাক্টিং। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাতে চাই আমাদের সিনেমাটোগ্রাফার বিপুল, সাউন্ডে রিপন, মিউজিকে পাভেল, মানে দ্য হোল টিম। প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে, বাট দ্য রেজাল্ট ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি প্লিজিং। এখন আমরা অপেক্ষা করবো হচ্ছে প্রচারের। এটা প্রচার হবে হচ্ছে, এখনই তো বলবো রাইট, এটা প্রচার হবে চাঁদ রাতে, সো ঈদের আগের রাতের থেকে আমরা দেখতে পাবো। চঞ্চল ভাই নিজের চরিত্রে অভিনয় করেছে এখানে। একজন নির্মাতা যখন কোনো গল্প নিজের 100% নিজের জীবনী দিয়ে তো আসলে বানানো সম্ভব না, তাতে একটু সামাজিকভাবে নানান ধরনের সমস্যা হতে পারে, বা আমিও এটা করতে পারবো না, বলতে পারবো না যে এটা আমার পুরোপুরি। কিছু অংশ তার সঙ্গে মিলেছে, কিছু অংশ আমার সঙ্গে মিলেছে, সব কিছু মিলিয়ে আমরা ভাগাভাগি করে নিয়েছি। মনোগামিটা আমাদের জীবনের ভাগের গল্প। এতটুকুনি বলবো, আমি প্রথমেই আমি ডেফিনেটলি চরকিকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আছে না, আমরা সবসময় বলি ভালো কিছুর সাথে সবসময় চরকি আছে, থাকে এবং থাকবে। সো এরকম একটা প্রজেক্টের সাথে আমরা চরকিকে পেয়েছি, চরকি আমাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে, চরকির টিমকে সরার প্রচণ্ড দৌড়ের উপর রাখে, এবং টিমের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনিন্দ, ফয়সাল ভাই, তাসমিন, অবশ্যই বলবো তোমার নাম। আমি চরকির হোল টিমকে ধন্যবাদ জানাতে চাই ফর দ্য ওয়ান্ডারফুল সাপোর্ট। ভিশনকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ ভালো কাজের সাথে আছে তারা। আর সাংবাদিক ভাই বোনদেরকেও ধন্যবাদ জানাতে চাই, এবং সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট মাই টিম, থ্যাংক ইউ সো মাচ। আমার টিমের অনেকে এখানে আছে, রিপন, বিপুল ভাই, পাভেল, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই ফর আ ওয়ান্ডারফুল কোঅপারেশন, সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ।